এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না, তুই হবি আমার এখনকার ভোজন। কতদিন ধরে খরগোশের মাংস খেতে ইচ্ছে করছিল, আজ আমার সেই ইচ্ছে পূরণ হবে। আমার যে মাংস খেতে বড্ড ভালো লাগে, দয়া করে আমার ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও। মাংস লগ্নে জন্ম আমার, আমি শুধু মাংস খাই, আর তুই কিনা বলছিস তোকে আমি ছেড়ে দেব। আজ তোকে না, আমার খুব লাগছে। ওই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতারাঙ্গা পায়, আবার নূপুর পড়েছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে। ওরে বাবারে, যেদিনই দেখি সেদিনই দেখি শুধু, আমার জানেমান কোন পশু পাখির পেছনে দৌড়াতেই থাকে, দৌড়াতেই থাকে। দেখি তো একবার জিজ্ঞাসা করে, সুন্দরী ও সুন্দরী, পরে দৌড়াও না একটু, আগে তো আমার কথা শোনো। তোকে না কতবার বলেছি তুই আমার সামনে আসবি না, আবার নিশ্চয় প্রেমের প্রস্তাব নিয়ে এসেছিস। অত ছাড়া তোকে না কতবার বলেছি আমি তোকে কিছুতেই বিয়ে করব না, আমার কথা কি তোর কানে যায় না নাকি রে? না মানে ইয়ে সুন্দরী, আমি তো প্রেমের প্রস্তাব নিয়ে আসিনি, তবে আমি যখনই তোমাকে দেখি তুমি কোনো না কোনো পশু পাখির পেছনে দৌড়াতেই থাকো, দৌড়াতেই থাকো। কেন গো সুন্দরী? আমি পশু পাখির পেছনে কেন দৌড়াই সেই কথা তোকে কেন বলবো? তুই এখান থেকে যাবি নাকি? সরি সরি গো সুন্দরী, যাচ্ছি যাচ্ছি। চুমকি ডার্লিং, যতই তুমি আমাকে দূরে সরাও না কেন, যে করেই হোক আমি তোমাকে বিয়ে করে ছাড়বই ছাড়ব। বাবা বিট্টু, আমার তো বয়স হয়েছে, এবার আমার কষাইয়ের ব্যবসাটা তুই সামলা। ঠিক আছে বাবা ঠিক আছে, আমি তোমার ব্যবসা সামলাবো, তুমি কোনো চিন্তা করো না। কি গো বিট্টু ভাইয়া, তুমি এখানে একা একা বসে কি করছো? কি আর করবো, একটা গভীর চিন্তা করছি আর কি। গভীর চিন্তা? সেটা আবার কি? চুমকি ডার্লিং কে যে আমি বড্ড ভালোবাসি, কিন্তু চুমকি ডার্লিং তো আমাকে একটুও পছন্দ করে না, তাই তো কি করলে চুমকি ডার্লিং এর মন পাবো সেটা নিয়েই চিন্তা করছি আর কি। আমি থাকতে তোমার চিন্তা কিসের বিট্টু ভাইয়া? চলো আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাব। তুই আবার আমাকে কার কাছে নিয়ে যাবি রে বানর? পাশের জঙ্গলে এক সন্ন্যাসী বাবা আছে, বিশ বছর ধরে কৈলাসে সাধনা করে এসেছে, উনি অনেক জাদুবিদ্যাও জানেন। বুঝেছি বুঝেছি, আমার চুমকি সোনাকে এবার আমি কালো জাদু করে আমার করে নেব। এই তো লাইনে এসেছো, এবার চলো। ওই তো বাবা গাঁদেতে বসে ধ্যান করছেন। বাবা, ও বাবা, চোখ খুলুন বাবা। আরে বৎসো, বল বল দেখি কি হয়েছে তোর? বাবা গো, ও বাবা, ওর কিছু তো হয়নি, হয়েছে তো আমার। বল দেখি কি হয়েছে তোর? আমার জানে মান মানে চুমকি সোনা আমাকে ভালোবাসে না, আমি এখন কি করব বাবা বলে দাও না। ও ভালোবাসারকে, আমার ভালোবাসাকে পাওয়ার জন্য সন্ন্যাস নিয়েছিলাম, এক বছর পরে ফিরে এসে দেখি ওর বিয়ে হয়ে গেছে, পরে আবার আমি কৈলাসেই ফিরে যাই। সে যাই হোক, তোর সাথে এমনটা না হোক সেটাই আশা করি।
এখন আমি কি করব বাবা, কি করব বলে দাও তুমি। তোকে যে এক মাস কৈলাসে থাকতে হবে, আর এক মাস কৈলাসে থাকার পর আমার কাছে আসবি, পরেরটা আমি দেখে নেব। কি বলছো বাবা, কৈলাস সে তো অনেক ঠান্ডার জায়গা বাবা। ঠান্ডা তো কি হয়েছে, তুমি কি তোমার চৌকিকে পেতে চাও না নাকি? না না না, আমি যাবই যাব, আমার চৌকি ডার্লিং যে আমি চাই 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 চাই। চুমকি চল তো একটু বাজার থেকে আসি। কেন বাজারে? কেন একটু মাংস কিনতে যাব বিট্টুর দোকানে। বিট্টুর দোকান মানে? ওহ তুই তো আবার জানিসই না, বিট্টুর বাবার বয়স হয়েছে, তাই তো বিট্টুর বাবা তার কষায়ের ব্যবসাটা বিট্টুর হাতে তুলে দিয়েছে। বিট্টুই তো এখন বাজারের মাংস বিক্রি করে, আর ওখানে অনেক ভালো ভালো মাংসও পাওয়া যায়। তুই যা, আমি যাবো না রে, আমার একটু কাজ আছে। ঠিক আছে, তুই যদি যেতে না চাস তাহলে আর কি করার। এতো দেখছি মেঘনা সাইডে জল। বিট্টুকে বিয়ে করলে তো আমি প্রতিদিন মাংস খেতে পারবো, তাহলে আমায় আর প্রতিদিন পশু পাখি চুরি করতে হবে না। যাই যাই, এক্ষুনি বিট্টুর ঘরে গিয়ে বসে থাকি। চমকি আমার কাঁচা পিরিত পাকতে দিল না, আজকে অনেক কাটাকাটি গেল রে বাবা, এখন একটু ঘরে গিয়ে আরাম করি আমি। একি একি চমকি ডার্লিং, তুমি এখানে আমার ঘরে? আমি কি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? না না, তুমি স্বপ্ন দেখছো না, তুমি যা দেখছো সবই সত্যি গো। তুমি আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলে, আর আমি তোমায় বিয়ের প্রস্তাব দিচ্ছি, তুমি রাজি তো? রাজি মানে আমার 14 গুষ্টি রাজি, আমি 100 বার রাজি, মিয়া বিবি রাজি তো ক্যা করে কাকাজি। চলো 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 ডার্লিং, আমরা এক্ষুনি বিয়ে করি। চমকি শোনা, আমি দোকানে গেলাম। দোকানে যাচ্ছ, সে ভালো কথা, আসার সময় ভালো দেখে 5 কেজি মাংস নিয়ে এসো তো। আরে আরে কেন কেন, 5 কেজি মাংস আনতে হবে কেন? ও তুমি তো আবার জানো না, মাংস লগ্নে জন্ম আমার, আমি তো সব সময় মাংস খেতেই পছন্দ করি, আমার প্রতিদিন 5 কেজি মাংস চাই চাই, নইলে তোমার সংসার আমি কিছুতেই করব না, এ আমি বলে দিলাম কিন্তু। এই রে সেরেছে এবার, আমার ব্যবসায় তো এবার লাল বাতি জ্বলবে মনে হচ্ছে, প্রতিদিন যদি আমি 5 কেজি মাংস নিয়ে আসি ব্যবসা তো তাহলে আমার রসাতলে যাবে, আর বাবা তো আমায় মেরেই ফেলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বউ, আমি প্রতিদিন মাংস নিয়ে আসবো। বউ তো মনে হয় আমার মাংসের দোকান দেখেই বিয়ে করতে রাজি হয়েছে। শ্বশুরের বেটা তো সেই কখন বাজারে গেছে, আস্তে আস্তে তো বিকেল হয়ে যাবে, এদিকে পেটটা যে আমার মাংস মাংস করছে, উফ পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে, বানরের বইয়ের অনেকগুলো হাঁস দেখেছি, এখন হয়তো পুকুরেই আছে, সেখান থেকে একটা হাঁস ধরে আনি আর মজা করে খাই। রাস্তায় এত রোদ পড়েছে যে মনে হচ্ছে বাড়িতেই যেতে পারবো না, এখানেই পুরো ছাই হয়ে যাব। পিটু দাদা, তুমি আসার পথে ওই দিকে একটা হাঁস দেখেছো? না না বানরে বউ, আমি কোনো হাঁস টাস দেখিনি আসার পথে, কেন কি হয়েছে? আসলে পিটু দাদা আমার একটা
লাশ খুঁজে পাচ্ছি না। ভালো করে খোঁজো খোঁজো, পেয়ে যাবে দেখবে। না, এই সন্ধ্যেবেলায় বউটা আবার কোথায় গেল রে বাবা? ঘরটা কেমন আস্তে আস্তে গন্ধ করছে, মনে হচ্ছে কিছু একটা মরেছে। দেখি তো, দেখি তো খাটের নিচে। আরে আরে, এটা তো হাঁসের চামড়া। চমকি, হ্যাঁ চমকি। কি হলো, এভাবে চিৎকার করছো কেন? এ কি, খাটের নিচে হাঁসের পাখা কেন? এসব কোথা থেকে এলো? কোথায় আমি কি জানি, হয়তো কোনো পশু টেনে এনে রেখে গেছে। তাহলে হয়তো বানর বউয়ের হাঁস কোনো পশু এনে আমাদের ঘরের ভেতরে রেখে গেছে। একটু দেখে শুনে রাখবে তো, কেমন আস্তে আস্তে গন্ধ বের হচ্ছে। এখনই পরিষ্কার করো দেখি, পরিষ্কার করো। বউ, ও বউ, রান্না হলো কি তোমার? দোকানে যে যেতে হবে আমাকে, জলদি করে খেতে দাও দেখি। তুমি উঠে ফ্রেশ হও, আমি খাবার বাড়ছি। আজকেও কেমন ঘরটা আস্তে আস্তে গন্ধ করছে। খাটের নিচে আবার কিছু মনে হয় মরেছে। দেখি তো। একি একি, এ তো খরগোশের বউ। চুমকি, এই চুমকি, এদিকে এসো। কি হয়েছে, আবার চিৎকার করছো কেন? খাটের নিচে খরগোশের বউয়ের লাশ পড়ে আছে, এসব কি হচ্ছে? ওগো, এসব কি বলছো তুমি? মনে হয় জঙ্গলে কোনো ভয়ঙ্কর পশু বেরিয়েছে, সেই হয়তো এসব করছে। তাই হবে হয়তো। আমি একটা কাজ করি, খরগোশ ভাইয়াকে নিয়ে একবার বাঘ মামার কাছে যাই। ঠিক আছে, যাও তবে। যা কিছুই করো না কেন, তুমি আমায় কিছুতেই ধরতে পারবে না। বাঘ মামা, ও বাঘ মামা, বনে মনে হয় কোন হিংস্র প্রাণীর আগমন ঘটেছে। মামা গো, আমার ভুটভুটে বউটাকে কে যেন মেরে বিট্টুর খাটের নিচে রেখে দিয়েছে। আমি ওটা নিয়ে চিন্তায় আছি রে। সবাই খুবই সাবধানে থাক, এভাবে হঠাৎ হঠাৎ পশু পাখি গুম হয়ে যাওয়াটা সত্যি খুবই চিন্তার বিষয়। তিন দিন মাংস আনা বন্ধ করে দেই, দেখি কি হয়। তিন দিন ধরে মাংস আনছি না, কিন্তু বউটা তো আবার মাংস পাগল, তবুও কেন কিছু বলছে না? নাকি আমার বই সেই অজানা পশু? আর একটা বার্তা হলে খাটের নিচটা দেখি। হায় হায় হায়, এ তো রক্তে লাল হয়ে আছে। তার মানে আমার বউই এসব করছে? এখন এখন তাহলে আমি কি করব? না না, চুমকি যতই আমার বউ হোক না কেন, সে হলো আসলে একটা খুনি। আর আমি আমার বাড়িতে একটা খুনিকে কিছুতেই রাখবো না বাবা। ওগো, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। এ কি, বনের সবাই আমার বাড়িতে আর সবার হাতে লাঠি কেন? তবে রে,
ছেড়ে দাও, ছেড়ে দাও, সবাই আমাকে ছেড়ে দাও। মারছো কেন? ছাড়ো, ছাড়ো বলছি। পশু পাখিদের হত্যা করার কথা কি এত সহজে ভুলে গেলে চলে? রাক্ষসী, আজ তোকে তাড়িয়েই ছাড়বো। আমায় মেরো না, আমি তো চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। আর বিট্টু, আমি তোমায় শুধু মাংস খাওয়ার জন্যই বিয়ে করেছিলাম, আমায় ক্ষমা করে দাও। ছেড়ে দাও, লাগছে। কত ভালোবেসে চমকিকে বিয়ে করেছিলাম, আর সে কিনা।